আজকে ঐতিহাসিক ছয় দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার নিশ্চিত করবার জন্য এই ছয় দফা দাবি তিনি পেশ করেছিলেন। পাকিস্তানি শাসকদের আমলে বাঙালিদের কোনো অধিকারই ছিল না, চিরদিন অবহেলিত ছিলাম আমরা, আমরা ছিলাম শোষিত বঞ্চিত। অর্থনৈতিক সকল কর্মকাণ্ড এই বাঙালিরাই করত, অথচ সব কিছু ব্যয় হতো ওই পশ্চিম পাকিস্তানে। সব কিছু মিলেই তিনি ছয় দফা দাবি পেশ করেন লাহোরে বিরোধী দলের সম্মিলিত সভায়। এটা যখন পেশ করতে যান বাধা দেওয়া হয়। তিনি প্রেস কনফারেন্স করে এটা বলে আসেন, তখন তার উপরে হামলাও করা হয়েছিল। ঢাকায় ফিরে এসে সঙ্গে সঙ্গে তিনি প্রেস কনফারেন্স করেন, এরপর ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এটা পাশ করা হয়, কাউন্সিল ডেকে কাউন্সিলে পাশ করা হয়, এবং এই ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিলেন মাত্র কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশ ঘুরে ছয় দফার ব্যাপক প্রচার করেন। ছয় দফা তিনি দিয়েছেন, ছয় দফার অর্থ হলো এক দফা, অর্থাৎ স্বাধীনতা। শেখ মুজিব জানতেন যে ধাপে ধাপে এগোতে হবে, মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তিনি সেটাই করেছিলেন। মাত্র 35 দিনের মধ্যে 32টা জনসভা এবং বিভিন্ন জেলা মহকুমায় আওয়ামী লীগের কাউন্সিল করে এই ছয় দফা আন্দোলনটা যাতে শক্তিশালী হয় তার ব্যবস্থা তিনি করেছিলেন। আজকে যখন আমরা দেখি, খুব শুনি বিএনপির নেতারা সমানে বক্তৃতা দিয়ে গণতন্ত্র গণতন্ত্র নির্বাচন নির্বাচন করে, কোন গণতান্ত্রিক ধারায় ওই দলের জন্ম? একটা মিলিটারি ডিক্টেটর সংবিধান লঙ্ঘন করে, রাষ্ট্রপতি হত্যা করে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে আর্মি রুলস অ্যাক্ট সেটা ভঙ্গ করে ক্ষমতায় যেয়ে তার ওই ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তৈরি হয়েছিল এই বিএনপি। অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য উর্দি খুলে ওনার রাজনৈতিক নেতা হওয়ার জন্য তখন এই নির্বাচনী প্রহসন, হ্যাঁ না ভোট, এবং সেই হ্যাঁ না ভোটের পরে দিল রাষ্ট্রপতি নির্বাচন। তিনি একাই 100 রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চুরি করা ছাড়া তার তো জেতার কোনো সুযোগই ছিল না। কাজে এই ভোট কারচুপির যে যাত্রাটা, এটা তো ওই বিএনপি নেতাদেরই সৃষ্টি। তাদের কারচুপির উদ্দেশ্যটা ছিল অবৈধ ক্ষমতাকে বৈধ করে নিয়ে সংবিধানে সংযুক্ত করা। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং আমাদের জোট মিলে দিনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান আমাদেরই ছিল। এবার আমরাই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য যা যা করার সব করেছি। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে এখন সচেতন, সেই সচেতনতা আমরা সৃষ্টি করেছি। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেউ যদি কেড়ে নেয়, মানুষ তাদের ছেড়ে দেয় না। গণতন্ত্রকে সুরক্ষা করেছে আওয়ামী লীগ, শুধু গণতন্ত্র সুরক্ষা না, জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে। আজকে আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে। এদেশে গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য এবং ধারাবাহিক গণতান্ত্রিক ধারা যাতে চলে তার ব্যবস্থা আওয়ামী লীগই করেছে। দেশি বিদেশি যত চাপ আসুক না কেন, ওই চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না। আমার দেশের মানুষের ভোটের অধিকার আমরাই সুরক্ষিত করব। আমরাই এদেশে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র এনেছি, এই গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই আজকে বাংলাদেশ উন্নতি হয়েছে, আর্থসামাজিক উন্নতি হয়েছে। বাংলাদেশের জনগণকে আর কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আমরা গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত থাকে, জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত থাকে, এদেশের মানুষ যেন আজকে যেমন 14 বছরে বাংলাদেশটা পাল্টে গেছে, 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো।